ও নারী নারী রে নারী সমাজ মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় ও মা ও বোনেরা আম্মা জান আয়সা সিদ্দিকা থেকে চরিত্র নাও আম্মা জান আয়সা সিদ্দিকা থেকে চরিত্র নাও আল্লাহর কসম হাসতে হাসতে জান্নাতে যাইবারে মা যখন তিনটা খেজুর দিয়ে দিলেন তিনটা খেজুর দেওয়ার পরে প্রিয় নবীজি ঘরে আসলেন আসার পরে বলেন আয়সা রে ঘরের মধ্যে কি কোনো খাবার আছে খোদা লাগছে দুপুর বেলা কিছু খাবার থাকলে দাও আম্মা জান এসে বলেন ইয়ার রসুল আল্লাহ আপনার জন্য তিনটা খেজুর আমি বরাদ্দ রেখেছিলাম কিন্তু ওই তিনটি খেজুর একজন মহিলা তার দুইটা কন্যা সন্তান নিয়ে আমার কাছে আসছে তারা এতিম ইয়া রসুল আমার কাছে সে খাবারের আবদার করার পরে নবী আমার বড় মায়া লাগছে হুজুর তিনটা খেজুর আমি মহিলাকে দিয়ে দিয়েছি আল্লাহ নবী মুসকি হাসি দিয়ে বলে নাই সারে খুবই চমৎকার ভালো কাজ করেছো একবার জোরে বলা যাবে কি মারা নিদের নিজের ক্ষুদাটাকে বরণ করে নিয়ে উম্মাদকে যিনি শিক্ষা দিয়ে গেলেন তিনি রহমাতুল্লাহ আলামিন। এই রে আমরা সেই উম্মত হইয়া উম্মতের কি করলাম আমরা সেই উম্মত হইয়া নবীর জন্য কি করলাম আমরা সেই উম্মত হইয়া নবীর প্রেমে কি করলাম করলাম কি করলাম কি খুবই মনোযোগ দেন আয়েশা যান বলেন ইয়া রাসূলুল্লাহ আরো আশ্চর্য একটু কথা আছে বলো রেসি কি যান দেখে বলে নিয়া নবী আল্লাহ আশ্চর্য হলো আমি মহিলাকে তিনটে খেজুর দিলাম দুইটা খেজুর তার দুইটা এটি মেয়ে বাচ্চাকে দিয়ে দিল দুই বাচ্চা খুদার যন্ত্রণায় খেজুর দুইটা খুব তাড়াতাড়ি খেয়ে ফেললো মায়ের হাতের মধ্যে একটা খেজুর ছিল ইয়ার রসহুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি দেখলাম ওই বাচ্চারা মায়ের হাত থেকে খেজুর নিয়ে কারাকারি করতেছিল মা খেজুরের মাঝখান থেকে কেটে দুইটা ভাগ করে দুইটা সন্তানকে দিল মা নিজে খাইল না সন্তানদেরকে সমান ভাগে ভাগ করে দিল একবার জোরে বলা যাবে কে মারা হওয়া এর না মা মা যদি মা বুঝতে চান তাহলে একটা গাভীর দিকে তাকান গাভীর যখন বাচ্চা হয় বাচ্চা হয়ে যাওয়ার পরে এই গাভীর বাচ্চাটাকে আপনি কোলে নেন কোলে নিয়ে সারা এই অঞ্চলের সারা এলাকা দিয়ে আপনি ঘুরেন এই অঞ্চলের সারা এলাকায় ঘুরেন আর সারা থারাও যদি আপনি ঘুরেন গাভীর গলার রশি যদি আপনি কেটে দেন ওই গাবি আপনার পিছু ছাড়বে না ও না খেয়ে থাকবে কিন্তু পিছু ছাড়বে না কারণ গাভীর বাচ্চাটা আপনার কোলের মধ্যে আল্লাহর একজন পাইগম্বার হজরত মুসালাম জলিল কদর নবী ছিলেন তুর পাহাড়ে সাড়ে তিন হাজার সিঁড়ি পেরিয়ে আমার মালিকের সাথে কথা বলতেন মোসা আলহিসাম আল্লাহর সাথে কথা বলতেন যে তুর পাহাড়ে আর আমার নবী কথা বলতেন প্রত্যেক নামাজে একবার জোরে বলা যাবে কে মারা হাবা মুসা নবী তুর পাহাড়ে কথা বলতেন আর আমাদের নবী নামাজে কথা বলতেন শুধু নামাজে নবী কথা বলেন নাই মোরাকাবাতে মহাসভাতে নবী আল্লাহর সঙ্গে কথা বলতেন বিনা পর্দায় হেজাব সারা অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সরাসরি আমার নবীজির সঙ্গে কালবের মাধ্যমে আমার আল্লাহর সাথে কথা হতো একবার জোরে বলা যাবে কি আল্লাহ আকবার হাজরাতে মুসা নবী রওনা করছে তুর পাহাড়ে যাবেন তিনি ঠিক এমন সময় একদল হাঁস আইছে হাঁস আমাদের দেশেও হাঁস আছে মিশরেও হাঁস আছে পৃথিবীর সব দেশে হাঁস আছে হাঁসের দল এসে আলাইসাল্লামের চারপাশে ঘিরে ধরে দাঁড়ায় গেলেন দাঁড়ায় যা জন্য যাচ্ছেন আজকে এক মাস হলো মিশরের জমিনে কোনো বৃষ্টিপাত হয় না বৃষ্টির অভাবে আমাদের বড় কষ্ট হয় আপনি তো জানেন আমরা আল্লাহর একটা মাখলুক আমরা আল্লাহর একটা সৃষ্টি পানি না পাইলে আমরা চলতে পারি না আল্লাহর আল্লাহ হাজরাতে মুসা বলে আমি বললেন ঠিক আছে যাও আমি আল্লাহর সাথে কালাম করার সময় তোমাদের নালিশটা আল্লাহর কাছে পৌঁছাই দিব মুসা আলাইসাল্লাম রওনা করলেন সাড়ে তিন হাজার সিঁড়ি পেরিয়ে আল্লাহর পয়গম্বার আল্লাহর সাথে কালাম করার জন্য তুর পাহাড়ের চোরায় উঠলেন কথা শুরু হয়ে গেল আমার আল্লাহ একটা দুইটা না এক লক্ষ বত্রিশ হাজার ভাষা দিয়ে আমার আল্লাহ মুসানবির সঙ্গে কথা বললেন একবার জোরে বলা যাবে কে সুবাহান আল্লাহ এক লক্ষ বত্রিশ হাজার ভাষা আদি আল্লাহ কথা বললেন আচ্ছা বলেন ভাষার শ্রষ্টাকে এই বাংলা ভাষার যিনি বানাইছেন তেনার নাম কি জোরে কন হিন্দি ভাষা যিনি বানাইলেন তার নাম কি আরবি ভাষা যিনি বানাইলেন তার নাম কি আল্লাহ নবী মুসানবীর সঙ্গে আল্লাহ পাক এক লক্ষ বত্রিশ হাজার ভাষা দিয়ে কথা বললেন ডাক দেওয়া বলেন মুসা কিছু বুঝো বলেন বলেন আল্লাহ আল্লাহ বুঝলাম না মুসারে। আমি তো আর তোমার ভাষা দিয়ে কথা না এই জন্য তুমি বুঝো নাই হিব্রু ভাষায় আমার আল্লাহ কথা বলা শুরু করলেন হাজরত মোসানবীর ডাক দে বলেন মুসারে এবার কি তুমি বুঝো মোসানবী ডাক দেখে আল্লাহ বুঝলাম কি বুঝলা বলো ডাক দেখো আল্লাহ যা আওয়াজ করলেন যা বললেন শুধু আখিরি নবী আর আখিরি নবীর উম্মতের প্রশংসায় আপনি করলেন একবার আওয়াজ তুলে বলা যাবে আল্লাহু আকবার প্রশংসা আল্লাহ মুসা নবীর সঙ্গে তুর পাহাড়ে কালাম করার সময় সারা খুন আজে নবীর প্রশংসা করলেন আর আমার দেশের নজদি নবীর প্রশংসা করলেন কলিদার ভিতরে চুলকায় শরীরে চুলকায় ওর ভালো লাগে না তার মানে বোঝা গেলেন এই অরিজিনাল গাদ্দার কথা বলেন ঠিক কিনা কষ্ট হয় বাপ কষ্ট হয় খারাপ লাগে চলবে 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 বন্ধুগণ খুবই মনোযোগ মুসারি মূসা আলাইহিসসালামের কাছে আল্লাহ আমার নবীর প্রশংসা করলেন এইজন্য আল্লাহ বলেন খায়রা উম্মাতিন উখুরিজাতুলিন নাসি আমুরু নবিল মারুফি ওয়া তানহাউনা আलिमুন কারাই খাইরা উম্মাতিন উখরিলা তানাশি হে আমার নবীর উম্মত আমার বান্দা তোমাদেরকে আমি সর্বশ্রেষ্ঠ জাতি বানাইছি দুইটা কাজ দুনিয়ার মধ্যে করবা তা আমুরু মারুফ মানুষদেরকে ভালো কাজের দিকে তোমরা আহবান করবা ভালো কাজ ভালো কাজ ভালো কাজ ভালো কাজ ভালো কাজ আজকের সোহাদা কারবালা মাহফিল আপনারা বলেন ভালো না খারাপ কিন্তু চট্টগ্রামে হয় মুসলমান কি বরিশালে নাই হ্যাঁ মুসলমান কি রংপুরে নাই মুসলমান কি রাজশাহীতে নাই মুসলমান কি ময়মনসিংহে নাই মুসলমান কি ঢাকায় নাই তোলে বিভাগের ভিতর এত কারবালা মাহফিল হয় অন্য জেলার মুসলমান নাকি ঘাস কাটে নাকি তার মানে বোঝা গেল অন্য জেলার যারা আছে তারা সহদায় কারবালা সম্পর্কে তারা আসলেই অজ্ঞ না তাদের শরীরের ভিতরে বাবা হুসুল আছে সুলგანი আছে সুলগানি কি বলতেছি সুলকানি আছে সুলকানি কি প্রশ্ন রাখবেন মুফতি জহিরুল ইসলাম ফরিদি সুলকানি কি আমার বাড়ি দক্ষিণ বঙ্গ এই জন্য আমার বোঝা থেকে বলতেছি আমার বাড়ি ফরিদপুর আমার জানা শোনা থেকে বলতেছি চট্টগ্রামে সোহাদা কারবালা মাহফিল বেশি হয় অন্য বিভিন্ন ডিভিশনগুলিতে সোহাদা কারবালা মাহফিল বুঝেই না বাংলাদেশের হাজার হাজার মসজিদ আছে এই মুহররম মাসে শহাদায়ে কারবালার আলোচনায় হয় নাই এই কথা বলে আমার বাড়ি দক্ষিণবঙ্গে আমি জানি বাংলাদেশের হাজার হাজার মসজিদ আছে যেই মসজিদগুলিতে এই মুহররম মাসে শহাদায়ে কারবালার আলোচনায় হয় নাই তার মানে কি বুঝলেন যে মসজিদগুলিতে আলোচনা হলো না যে ইমাম আলোচনা করলো না যে মুতুলি আলোচনা করতে উদ্বুদ্ধ করলো না যে মুসল্লিরা আলোচনা শুনতে ইমামকে চাপ প্রয়োগ করলো না তার মানে বোঝা গেল সব কয়টাই অরিজিনাল নবীর दुश्मन কথা বলে আয়াতু চক্রে বলেন ঠিক কিনা নবীর বন্দুগান হক কথা ছিল আহলে বায়তের আলোচনা কি আমরা নিজেরা বানাই করি না আল্লাহ নিজে করছে আমরা বানাই বলি না আল্লাহর নবী নিজে বলে গেছে আল্লাহর হাবিব নিজে বলে গেছে আল্লাহর নবী বলেন আল হাসান ও আল হুসাইন সায়্যিদা শাবাবিয়াহাল জান্নাহ আমার হাসান আর হুসাইন দুই জন জান্নাতি যুবকদের Sardar এই কথা তো নবীর এনতেকালের পরে সাহাবাইকরাম ভোট বসে ভোট প্রদান করে সাহাবাইকরাম দেয় নাই এই কথাটা বলেছেন আমার নবী নবীজি শরীয়তে থাকা অবস্থায় ইমাম হাসান হুসেন জিন্দা থাকা অবস্থায় আল্লাহ নবী বলে গেছে এরা দুইজন জান্নাতের যুবকদের সর্দার একবার জোরে বলা যাবে কিছু বাহান আল্লাহ এরা দুইজন জন জান্নাতের যুবকদের আর নবীজি হায়াতে জীবনে বলে গেছেন কোন সাহাবীরা ভোট করে বসে দেয় নাই প্রিয় নবীজি নিজে তার জবান থেকে বলে গেছেন নবী নিজের ইচ্ছায় বলেন নাই যিনি জান্নাত বানাইছে ওই মালিক আমার আল্লাহর ইচ্ছায় বলেছে কথা ক নবী নিজের ইচ্ছায় বলছে হ্যাঁ যে জান্নাত বনেছে সেই মালিকের ইচ্ছাই বলে গেছে তার মানে হাসান হুসেন জান্নাতি যুবকদের সর্দার এটা আমাদের ইচ্ছা না আমাদের সিদ্ধান্ত না আমাদের ভোট না আমাদের পরামর্শ না নবীর নিজের ইচ্ছা না ইচ্ছা হলো ওই মালিকের যেই মালিক জান্নাত বানাইছে যেই মালিক জাহান্নাম বানাইছে যেই মালিক পৃথিবী সাজাইছে যেই মালিক জগৎ সাজাইছে যে মালিক পৃথিবীতে প্রেম ভালোবাসা সৃষ্টি করেছে ওই মালিক বলেছে হাসান আর হুসেন দুইজন জান্নাতের যুবক যুবকদের সর্দার আর হজরত ফাতেমা হলো জগৎ জননী সমস্ত মহিলাদের সর্দার এনে সাইদা তুমি সাই আলি জান্না একবার জোরে বলা যাবে কে মারা হাবা সালাতুনিয়া রসুল আল্লাহ আলাইকুম জবান খুলে সালাতুনিয়া রসুল আল্লাহ আলাইকুম সালামুনিয়া খবর লাউয়া রসুল আল্লাহ খবর ল মেরে মাওলা মেরে আকা খবর ল সদা দুনিয়া আলাইকুম বন্ধুগণ খুবই মনোযোগ আল্লাহ বলেন খয়রা উম্মাহ তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি মানব জাতির জন্য তোমাদেরকে পাঠিয়েছি তা মরুনা বিল মারুফ মানুষদেরকে তোমরা ভালো কাজের দিকে ডাকবা আচ্ছা আপনারা বলেন শুধু খাওয়া হালাল না হারাম ভালো না খারাপ তাহলে আজকে যারা সুদের দিকে মানুষদেরকে ডাকে ওই যে ডাক্তার নিউজ গ্রামীণ ব্যাংক বানাইয়া দেশে সুদ লাগাইয়া দেশের কোটি কোটি টাকা হাতাই নিয়ে চলে গেল বাজানো খুব মনোযোগ দেন এরকম বহু এনজিও ফেনজিও বাংলাদেশে আছে সুদের ব্যবসা করে ডাইরেক্ট অ্যাকশন সুদের কারবারি অনেক মানুষ করে ওরা কি জানে না আমরা কবর দেশে চলে যাব ওরা কি বুঝে না আমরা শূন্য হাতে চলে যাব বাংলাদেশের বিরাট বড় বড় গ্রুপ ইন্ডাস্ট্রিয়াল মালিক যারা ছিল অনেকে আজকে কবর দেশে চলে গেছে কাউকে আজিমপুর গোরস্থানে দাফন করা হলো কাউকে বনানী গোরস্থানে দাফন করা হলো ওই মিডিয়া কথা কওয়া যাবে না কাউকে গোরস্থানে দেওয়া হলো বনানি আচ্ছা আপনাদের আমার দিকে তাকান অ্যাটেনশন প্লিজ বনানীর মাটি কি বেহেশত দিয়ে বানানো হ্যাঁ বনানির মাটি কি তৈরি আজিমপুরের গোরুস্থানের মাটি কি জান্নাতুল ফেরদাউসের মাটি বাজার ওই মাটিও মাটি এই চট্টগ্রামের মাটিও একই মাটি সরেজুরি কোটি কোটি টাকার মালিক তার জন্য সাড়ে হাত আর বেটা ভিক্ষে করে খায় বাবা আমার দুইটি টাকা ভিক্ষে দেন একশাক জমিনও তার নামে নাই তার জন্য একই মাটি সাড়ে তিন হাত জমিন বরাদ্দ একটু বাড়বেও না কমবেও না বেদ ফকির সবকো একই ঠিকাভেনি খলকল মা আমি তোমাদের জন্য মৃত্যু সৃষ্টি করেছি মরণ 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 মরে হবে নবীর নবীর পক্ষ বিরুদ্ধে যাইয়া বাবা জান্নাতে যাওয়ার আর সুযোগ নাই কথা কন ঠিক কিনা ওরা বেদাতি আমার যতই আমার আঞ্চলিক ভাষা বলতেছে হাসিস না আমার দিকে তাকা ওরা আমার বেদাতি যতই বলুক কর বেদাতের গোষ্ঠী ফ্যাক্টরি আর ফতোয়া দিয়া খেতার ভিতরে খেতা চিনি না কাতা কাতা আমরা দেশে কি কর কাতা ও কম্বলের ভিতরে নিয়ে বেদাতের গোষ্ঠী ফতোয়া নিয়ে শুয়ে থাকুক ও সাতা আমরা সুন্নিরা দেখার টাইম নাই বাংলা ভাষায় বলতেছি হিন্দি ভাষায় নাই বাজানো সুজা কথা আমি বলি বাকি ঝুঁকি আমার কাছে নাই বেজার হলেও ভালো খুশি হলেও ভালো কাউকে খুশি করার জন্য ওয়াজ করা যাবে না ওয়াজ করতে হবে আল্লাহ তার নবীকে খুশি করার জন্য আমরা ওয়াজ করে দাওয়াত কেমনে বেশি পাব দাওয়াতের লোভে ওয়াজ করি কত বক্তা কে আমতের ময়দানে জিব্বা টেনে টেনে আল্লাহ কেটে ফেলে দিবে বক্তাগিরি যত মজা তত সাজা যত মজা তত সাজা যত মজা তত সাজা আল্লাহ বক্তারে ফিডাইয়া তক্তা বানাইব তক্তা বানাইব তক্তা বক্তা কেবল আল্লাহ ফিডাও কে ফিডাই কে বুঝিস না পরে মুরগি খাইছিলিস এই কি যত মজা তত সাজা আল্লাহি খলাক আল আল্লাহ বলেন মৃত্যু সৃষ্টি করেছি আল্লাজি খলাক আল মউতা হায়াত এবং তোমার জীবন আমি সৃষ্টি করেছি মরণ করেছি জীবনও করেছিল তোমাকে পরীক্ষা করার জন্য পৃথিবীতে একটা পরীক্ষার জায়গা পরীক্ষার হল পরীক্ষা চলতেছে আজকের সোহাদা কারবালা মাহফিলে যারা আসলো এরা পাশ করলো যারা আসে নাই তারা ফেল মারছে এই কথা বলে বৃষ্টি কার আমরা কার আজকে অনেক দিন বাংলাদেশে বৃষ্টি হয় না আপনি জানেন বৃষ্টির জন্য কত মানুষ হাহাকার করে আমি তো মনে করি আজকের মাহফিলের সৌভাগ্য বৃষ্টি হইছে এটা সৌভাগ্য কি কথা কর না কেন আমি মনে করি সোহাদায় কারবালার মাহফিলের জন্য আল্লাহ বৃষ্টি দিছে সোহাদায় কারবালার মাহফিলের বরকতে আল্লাহ রহমত পাঠাইছে বাজানো অনেকে চিন্তা করছে ঘরের মধ্যে বসে আবিরার সুবিধা পাইছি আজকে সুবিধা পান নাই লিয়াবুলুয়া কু পরীক্ষা করার জন্য তোমাকে পাঠাইছি পরীক্ষা আমি মুফতি ফরিদীর কণ্ঠ সুন্দর এটা আল্লাহর পক্ষ থেকে আমার পরীক্ষা আমি এলেম শিখেছি এটাও পরীক্ষা এই মাদ্রাসার যিনি মোহতাবাম সুফার মহোদয় মাদ্রাসেনী মাদ্রাসে পরীক্ষায় আছেন এই সমাজের যিনি প্রধান তিনার জন্য একটা পরীক্ষা যুবকরে সুন্দর চেহারা এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা নারী রে তুমি সুন্দরী এটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য পরীক্ষা আলিয়া বুলুয়া পরীক্ষা পরীক্ষা কোটি কোটি টাকার মালিক আল্লাহর হয়েছেন পক্ষ থেকে পরীক্ষা 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 অনেক ধনীরা ভাবে হয়তো টাকা নিয়ে কবর দেশে চলে যাব কত ধনী কবরে গেছে একটা পয়সাও বাবা নিয়ে যেতে পারে নাই বাজান এই চট্টগ্রাম এমনও কোটি কোটি টাকার মালিক আছে বাংলাদেশে সারা তিরিশ দিন যদি কারবালা মাহফিল করে তার কাছে কোনো ব্যাপার না একাই করতে পারে কিন্তু কপালে নাই কি কথা গন না কেন ঠিক কি না কোটি কোটি টাকার মালিক টাকা কোথায় খরচ করবে নিজেও মুঝে না খালি বিদেশ যায়। বিদেশ যায় বিদেশ করে এখানে যায় সেখানে যায় টাকা কোথায় খরচ করবে বুঝে সারা দিয়ে কারবালার মাস চলে গেল এক টানা তিরিশ দিন যদি মাহফিল করতো আল্লাহর কসম করে বলি তার জন্য কোনো ব্যাপারই না কিন্তু নসিবে নাই নসিবে নাই নসিবে নাই নসিবে নাই কিন্তু এই কারবালার মাসে কত আশিক রসুল চোখের পানি ফেলে দিয়ে দিন মুজুর আর রিক্সাওয়ালা গরিবার মধ্যবিত্ত অভাবী উলামার ফুদালা আর সাধারণ আবেদ বান্দারা চোখের পানি ফেলে ফেলে আল্লাহর নবীর আওলাদেরকে রাজি খুশি করে মেহেশ্বরের মাঠে নবীর আওলাদের গুলাম হইয়া তারা আল্লাহর জান্নাতে হাসতে হাসতে চলে যাবে কথা বলেন ঠিক না বেঠে বন্ধুগণ আমার হাজরাতি রাসূলুল করিম সাল্লাহ alaihi wasallam আল্লাহর এই দুনিয়ার ভিতরে আল্লাহর সৃষ্টির ভিতরে আল্লাহর সৃষ্টির ভিতরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব তিনি প্রিয় নবীজি হলেন সর্বশ্রেষ্ঠ নবীর উপরে আর কোন নবী নাই নবীর পরে আর কোন নবী নাই নবীর উপরে আর কোন নবী নাই নবীর পরে আর কোন নবী নাই খুব মনোযোগ দেন আল্লাহ বলছেন তোমাদেরকে পরীক্ষা কে ভালো আমল করো আমি আল্লাহ সেটা দেখব আমি দেখবো কে ভালো কাজ করো আমি আল্লাহ সেটা দেখব খুব মনোযোগ দিয়ে আমরা শুধু মনে করি মাথায় টুপি মাথায় দিয়ে রাস্তায় চলাটাই ভালো কাজ না খালি টুপি মাথায় দিয়ে রাস্তায় চলাই ভালো কাজ না আমরা মনে করি শুধু জুব্বা গাই দিয়ে রাস্তায় হাঁটার নামই ভালো কাজ আমরা শুধু মনে করলাম পাগড়ি মাথায় দিয়ে রাস্তায় চলার নামই ভালো কাজ না আল্লাহর নবী বলেছেন উম্মত তোমার ডানে বামে সামনে পিছনে চল্লিশ ঘরের ভিতরে একজন আল্লাহর বান্দা যদি রাত্রিবেলা ক্ষুদা নিয়ে ঘুমায় আর তুমি যদি উদরপূর্ণ পূর্ণ করে রাত্রিবেলা ঘুমাও তোমার নাম মুমিনের কাতারে লেখা হবে না যদিও তুমি তার যুদের নামাজ পড়ো না কেন সহি মুসলিমের ভিতরে আসছে হাজরত আবু হরেরা থেকে হাদিস মেহসরের কঠিন মাঠে আল্লাহ ডাক দেবে বান্দা আমি অসুস্থ ছিলাম তুমি আমার সেবা করো নাই আল্লাহর বান্দা বলবে ইয়ার আব্বাল আলমিন আপনি তো রব্বুল আলমিন সমস্ত জগতের রব আপনি অসুস্থ হন কেমনে আমি কি করে আপনার সেবা করব। আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দারে তোমার বাড়ির পাশে গরিব মানুষ টাকার অভাবে চিকিৎসা হতে পারে নাই তুমি যদি তার চিকিৎসা করাইতা ওরে বান্দা তাহলে তুমি আজকে আমারও পাইতা আমি খুদার চিকিৎসা করান হয়ে যাইতো একবার জোরে বলা যাবে কি সুবহান আল্লাহ কষ্ট হইতেছে আমার দেশের বহু ধনী আছে প্রত্যেক বছরে দুই তিনবার মক্কা মদিনায় যায় সবের বিরাট বড় নাকি কিছু ভাইরা তো বড় চিল্লিয়ায় বন্ধু আমার খুব মনোযোগ দিয়ে খুব মনোযোগ দিয়ে বিরাট বড় সবের আসা আমরা বিভিন্ন জায়গায় দৌড়াইতেছি বাজানো মক্কা মদিনায় যায় বারবার আবি যখন মদিনাতে গেলাম এক চাচারে দেখি বললাম কাকু কতবার আসছেন বলে আটবার জিজ্ঞেস করলাম কাকা মরার আগে কি আবার আসবেন কয় নিয়ত আছে আবারও আসব অ্যাটেনশন আমার দিকে কথাগুলি শুনবেন আল্লাহ বলেন আইয়ুকুম আহসানু আমালা কে ভালো কাজ করো আমি আল্লাহ সেটা দেখবো সেটা দেখার জন্য তোমাকে দুনিয়াতে পাঠাইছি এই যে ভিতরে ফরদিশাব কথা বলতেছে এটা তো মাত্র বডি এই ভিতরে যন চলে গেলে এটা পড়ে থাকবে এর আর কোনো শক্তি নাই ওয়ায়াসাদুনকা আনির রুহ সম্পর্কে তোমাকে প্রশ্ন করা হলো নবীজিকে প্রশ্ন করা হলো ইয়া রসুল্লাহ আপনাকে রুহু সম্পর্কে জিজ্ঞাসা করা হয় আপনি বলে দেন কলি রুহু মিনামি রব্বি এটা আল্লাহ পাকের একটা হুকুম আল্লাহর কাছে ছিলাম আল্লাহর কাছে আবার আমরা ফিরে চলে যাব আবার ছিলাম আল্লাহর কাছে আসছি দুনিয়াতে চলে যাব আল্লাহর কাছে মাঝখানে পরীক্ষা 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 লিয়া বলু আকুম আই হুকুম আহসানু আমালা বান্দা পরীক্ষা 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 জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়ার সোনার দ জিন্দগি তো যায় ফাঁকি দিয়া ও বাড়ি পগ ধরিয়া দারি দন্ত দন্তবাসে গুটা চারি সমন জারি গিয়া সে কোরিয়ারে তোর ফাঁকি তোর পরীক্ষার মধ্যে পড়েছি বিরাট বড় পরীক্ষার মধ্যে পড়েছি জানি না পাশ করতে পারবো কিনা বিরাট বড় পরীক্ষা কাকারে বললাম কাকা আটবারে কত টাকা খরচ বলে বিশ লক্ষ আমি বললাম চাষা কি জন্য মক্কা মদিনে আটবার আসছেন বলে বাবারে আল্লাহ নবী পাওয়ার জন্য মক্কায় বারবার আসিস আমি বললাম কাকু প্রথমবার আসাটা আপনার জন্য খরচ ছিল দ্বিতীয়বার আসাটা নফল তৃতীয়বার আসবেন সেটাও নফল আসলেও হয় না আসলেও হয় আমি বললাম বাবা মনের বড় আশা তিনবার আসতেন বাকি আরো পাঁচবারের টাকা দিয়ে বাবারে এই পনেরো লক্ষ টাকা দিয়ে আপনার এলাকায় কি গরিব মানুষ নাই বাবারে বললাম চাচা সদর হসপিটালে যায় দেখবেন কত মা টাকার অভাবে সন্তানের ওষুধ কিনতে পারে না কত বাবা টাকার অভাবে সন্তানের ওষুধ কিনে দিতে পারে না কত সন্তান টাকার অভাবে বাবা মার ওষুধ কিনে দিতে পারে না কত গরিব মা টাকার অভাবে দুকে দুখে দুখে দুকে মারা যায় ওষুধ খাইতে পারে না কত রজনী কত গরিব মানুষ ওষুধ না খাইতে পারে রাতভর কষ্ট করে আমি বললাম আল্লাহ পার জন্যে আপনি মক্কায় আটবার আসছেন আবার আসবেন নিয়ত করেছেন আমি বললাম বাবা টাকার জন্য কত মানুষ ওষুধ কিনে দিতে পারে না আমি বললাম বা জানো এই লক্ষ টাকা আল্লাহ পাওয়ার জন্য খরচ না করে আপনি যদি গরিব মানুষের চিকিৎসার জন্য ওষুধ কিনে দিতেন বাবা আল্লাহ মক্কায় খোঁজা লাগত না নবী মদিনায় খোঁজা লাগতো না আল্লাহ এবং আল্লাহর নবী আপনার ঘরের ভিতরে যাইয়া আপনার কাছে ধরা দিত কথা বলেন ঠিক কিনা বহু ধনী মানুষ খালি মক্কায় দরে। টাকা হলি মক্কায় দৌড় আহা বিরাট সওয়াব বিরাট সওয়াবের আশায় কত ধনী খালি মক্কার দিকে দৌড়ায় ধনী মক্কার দিকে দৌড়ায় সাসার কবর কোন জায়গায় সাসী কান্দে কোন জায়গা বুঝেন বুঝেন সাসার কবর এক জায়গা সাসী কান্দে আরেক জায়গা আল্লাহ পাবে কোথায় ধনী তালাশ করে কোন জায়গা বাজানো খুব মনোযোগ দেন আল্লাহ বললেন বান্দারে আমি ক্ষুধার্ত ছিলাম তুমি আমার খাবার দেও নাই সহি মুসলিমের আদিস আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন তুমি তো মালিক তুমি তো নিজেই রিজিক দাও আল্লাহ তুমি আবার কোন সময় ক্ষুধার্ত হলে আল্লাহ বলবেন বান্দারে আমার বান্দারা খাবারের অভাবে না খেয়ে থাকতো সেই দিন যদি তুমি আমার বান্দাদেরকে খাবার দিতা আমি আল্লাহ পায়ে যাইতাম আমার আল্লাহর খাওয়া হয়ে যাইতো একবার জোরে বলা যাবে মারা হাবা কিন্তু কয়জনে আমল আমরা করি কয়জনে আমল আমরা করি কয়জনে আমল আমরা করি পরীক্ষায় এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা পরীক্ষা আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি বানাইছেন দুনিয়ার ভিতরে পরীক্ষা দিতে হবে আমাদেরকে বন্ধু আল্লাহ বলবেন বান্দারে আমি তৃষ্ণার্থ ছিলাম তুমি আমাকে পানি পান করাও নাই বান্দা বলবে আল্লাহ বলেন কি আপনি তো রবুল আলামিন আপনি কখন তৃষ্ণার্থ হলেন আল্লাহ বলবে বান্দারে তোমার বাড়ির পাশের ব্যক্তি তৃষ্ণার্থ ছিল তুমি তারে পানি দাও নাই অর্থাৎ আরবে তো আপনারা জানেন পানির বড় অভাব তুমি তারে পানি দাও নাই তুমি যদি তাকে পানি দিতাও বান্দা আমি আল্লাহর হয়ে যাইতো আমি আল্লাহ পাইতাম আজকে আমি আল্লাহ পায়ে যাইতাম তোমার এই পানি তাহলে বুঝলেন কি এইগুলির বিরাট বড় দান দুনিয়াতে পরীক্ষা আমরা প্রতিবেশীরা মিলেমিশে থাকব এটাই আমাদের তরিকা হওয়া দরকার কবির বাসায় আমাদের ছোট গ্রাম মায়ের সমান আলো দ্বী বায়ু দি বাসাইছে প্রাণ মাঠ ভরা ধানতর জল ভরা দিঘি চাঁদের কিরণ লেগে করে জিকিমিকি কি আম গাছ জাম গাছ বাজার যেন মিলেমিশে আসে ওরা হেন সকালে সোনার রবি পূর্ব দিকে উঠে পাখিটাকে বায়ু ভয় নানা ফুল ফোটে আমাদের দেশে অনেক বড় বড় নামাজি আছে বিরাট বড় পাক্কা নামাজি কিন্তু সমাজের ভিতরে ভেজাল বাদায় এক কথা কর না গাছে না এরকম কিছু বুড়া শয়তান আছে না একবারে হারামি বুড়া এক কথা কর না কেন আছে না হারামি বুড়া বুঝেন নাকি একবারে জাত শয়তান বিরাট বড় কিছু বুজুর্গ ভাবলে বুঝেতে কিন্তু শয়তানের আগে খালি ভেজাল বাদায় সমাজে খালি ভেজাল বাদায় আর ইমাম সাহেবরে তো মানে মোটামুটি মসজিদে শান্তি দিয়ে থাকতে দেন খালি আপনার ওয়ার্ড না ভাই সারা বাংলাদেশ এই ধরেন আপনাদের এলাকাতে ওই কি বলে আপনার পটিয়ার থেকে ধরেন একটা লোক আসছে আপনার আসার পরে আব্দুল করিম সাহেবের বাড়িতে গেল যাওয়ার পরে করিম সাহেবের বাড়ির থেকে বেড়াইয়া রাস্তা দিয়ে যাচ্ছে তো দোকান থেকে এক লোক জিজ্ঞেস সালাম আলাইকুম বাংলা সালাম আর কি নাম বাংলা সালাম সালাম কোথায় বাড়ি বলে আমার বাড়ি পটিয়া কোন জায়গায় আসছিলেন বলে আপনাদের এই নূর মার্কেটে এখানে এক ভদ্রলোকের বাড়ি আব্দুল করিম সাহেবের এইখানে আসছিলাম করিম সাহেবের মেয়েটা দেখার জন্য আমার ছেলের সাথে আত্মীয়তা হওয়ার কথা

বাংলাদেশের এমন কোন গ্রাম নাই যে গ্রামে এইরকম মনের মানুষ না আছে এইরকম মনের মানুষ যতদিন বাংলার গ্রাম থেকে না যাবে ততদিন এই জাতির ভাগ্যের পরিবর্তন হবে না কথা বলেন ঠিক না এগুলো জাত হারামি এগুলো মানুষ না এগুলো কুত্তার কথা বলে মানুষ না এগুলো মানুষের কাতারে বলেন এদের চাইতে কুকুরও ভালো প্রশ্ন রাখবেন ফরিদি হুজুর এত শক্ত কথা কেন বলেন এরা মনে করে আমরা দুনিয়াতে চিরদিন থাকবো আল্লাহ বললেন না রে বান্দা আমার ধরাটা খুবই মজবুত ধরা যখন ধরবো বান্দা আর সারবো না ধরে টেনে নিয়ে চলে আসব। একবার প্লাস ধরে টেনে নিয়ে চলে আসব বান্দা থাকার জানাজা যাচ্ছে প্রিয় নবীজির সামনে দিয়ে নবীজি বলে লোকটা জাহান নাবি সাহবেনিয়া নাবি আল্লাহ লোকটা তো নামাজি ছিল আল্লাহ নবী বলে নামাজ পড়লে হবে কি এই লোকের কারণে তার প্রতিবেশীরা কষ্ট পাইত খুব মনে করি এই ওয়াজটা বাড়ি পর্যন্ত নিবে এটা আমাদের সামাজিক ব্যাধি এত পরিমাণে বাড়ছে আপনি কল্পনা করতে পারবেন এত পরিমাণে এই সামাজিক ব্যাধিগুলি বাড়ছে সারা বাংলাদেশে রন্ধে রন্ধে সরাই গেছে বেশিরভাগই ভারতীয় মিডিয়া জি বাংলা স্টার জলসার এই সমস্ত বেহেয়া নাটক গুলি আমাদের দেশের নারী সমাজকে নষ্ট করে দিছে কথা বলে ঠিক আমাদের দেশের নারী সমাজকে নষ্ট করে দিছে সংসারে কিভাবে ভেজাল বাঁধাবে শাশুড়ি বৌমার ঝগড়া কেমনে হবে কেমনে আর একজনে কিলিক দিবে এই সমস্ত কেমনে সাজন গুজন কেমনে রাজনীতি এই সমস্ত যত সব ফাইজলেমি এগুলি সমস্ত বেহপনা তৈরি করে এই সৃষ্টি করে আমার দেশে এই মিডিয়াগুলি এগুলি নষ্ট করে দিছে আমার দেশের নারী সমাজে প্রায় ফ্যামিলির ভিতরে এখন অশান্তি বিরাজ করতেছে মানুষের খাবারের অভাব নাই আজ থেকে আজ থেকে বিশ বছর আগে এদেশের আশি পার্সেন্ট মানুষ তিনবেলা পেট ভরে খাইতে পারে নাই এখন প্রত্যেক ভিক্ষুক যে তার ঘরেও তিন বেলা খাবার থাকে কি কথাকার কিন্তু তারপরে ফ্যামিলির ভিতরে অশান্তি সেই সামাজিক বেধি আমাদের দেশে এত পরিমাণে বাড়ছে দেন আল্লাহ বললেন নামাজি হতে পারে কিন্তু তার কারণে প্রতিবেশীরা কষ্ট পাইতো এই জন্য সেই লোকটা জাহান্নামে নামে আর একটা জানা যা যাচ্ছে নবী বললেন জান্নাতি এই নারী সাহাবিরা বললেন্লাহ সে আমলে দুর্বল ছিল আল্লাহ নবী বলেন আমলে দুর্বল হলে কি হবে এই মহিলার দ্বারা তার প্রতিবেশীরা শান্তি পাইতো কষ্ট পাইতো না এজন্য আল্লাহ তাকে জান্নাতি 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 বানাইছে একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহ ও নারীরা আবার ওয়াজ শুনে যান জীবনে কাজে লাগবে বাজান একশো টাক জমি নিয়েও বাড়ি কবরে যাওয়ার সুযোগ নাই বহুদিন পরে আমি বাড়ি গেলাম দেশের বাড়ি যাওয়া হয় না খুব কম যাই আমাদের আমার জমি জমা বড় ভাইরা ভাইরা সবাই সবাই দেখে ওগুলো আমার দেখার সময় হয় না ফসল আদিও আমি আনি না এটা আমার সময় হয় না অনেক দিন পরে বাড়ি গেলাম পশ্চিম পাড়ার এলাকার চিনতে করলাম একটু জমি দেখে আসি যাওয়ার পরে দেখি আমাদের জমিনের আইল ঠেলতে ঠেলতে একবারে বাঁকা বানায় লাইছে পাশের জমি আলারে বললাম ভাই যান আলটা তো ঠেলতে ঠেলতে বেকা হয়ে গেল আমি তো সুজাই দেখছিলাম আগে থেকে সুজাই দেখছি কয় না হ্যাঁ আমি পাই আপনাদের ভিতরে কাগজে কলমে পান তো বললাম সারা জীবন দেখছি সুজা আজকে বেকা হয়ে গেল এক হাত পর্যন্ত বেকা হয়ে গেছে এই বললাম অসুবিধে নেই যদি আপনি পান তা আপনি পেয়ে গেলেন আর যদি আপনি না পান তাহলে দুনিয়াতে আপনার কাছে আর আবদার করলাম না মেহেশ্বরের মাঠে কিন্তু দেখা হবে আপনার সাথে আমার জমিন সেই দিন দিয়ে কিন্তু জান্নাতে যাওয়া লাগবে না আমি ফরিদি সাহেব এত সহজে ছেড়ে দিব না এক হাত জমিন দিয়ে আপনার কত মন ধান খাবেন এক হাত জমিন দিয়ে কত মন ধান খাবেন আপনি আপনি তোর কোটিপতি হয়ে যাবেন না আর আমি এক হাত জমিনের জন্য ভিক্ষুক হয়ে যাবো না খাইতে থাকে মেহেশ্বরের মাঠে দেখা হয়ে যাবে অসুবিধে প্রিয় মুসলমান খুব মনোযোগ পৃথিবীতে আমাদের জন্য পরীক্ষার জায়গায় এই জন্য পরীক্ষা দিতে আসছি এই সামাজিক ব্যাধিগুলি আমাদের থেকে দূর করা লাগবে আমরা যেন মানুষ মানুষের মতো হতে পারি মানুষ মানুষের মতো হয়ে কবরে যাইতে পারি বাপরে খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন আল্লাহর কসম করে বলি আপনি নামাজ পড়ছেন রোজা রাখছেন জিকির করছেন ইবাদত করছেন হজ করছেন জাকাত দিছেন শিল্লে মারছেন যাই কিছু দেন না কেন ফিরের বাড়ি গেছেন বহুত জায়গায় গেছেন অমুক জায়গা তমুক জায়গা সমুক জায়গা এ একবারে মক্কার কার ঘর ধরে ধরে কাঁদছেন কিন্তু আল্লাহর কসম বায়ের হক যদি নষ্ট করেন মায়ের হক যদি নষ্ট করেন বাবার হক যদি নষ্ট করেন এতিমের হক যদি নষ্ট করেন প্রতিবেশীর হক যদি নষ্ট করেন আল্লাহর কসম করে বলি ওই হক না মিটানো পর্যন্ত আল্লাহর ঘর ধরে কাঁদলেও আল্লাহ জান্নাত দেবে না এই কথা বলে ঠিক কিনা আমার বসুন্ধরায় কোটি কোটি টাকার মালিক বিরাট বড় বড় বাড়ি দাড়ি সাদা জুব্বা সাদা লুঙ্গি সাদা স্যান্ডেল সাদা সাদা পাগড়ি সাদা 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 বাড়ি সাদা গাড়ি সাদা সব সাদা মানুষের রক্ত কোটি কোটি টাকার মালিক হইয়া সব সাদা বানাই দিছে শয়তানে হাসে আর কয় তোর মতো ইব্রিজ দুনিয়াতে থাকতে আমার আর কোনো কাজ নাই আমি সমুদ্রে চলে গেলাম কি কথা মারলে বৃহস্ত পাওয়া যায় একবারে সারা জীবন মানুষের একবার রক্ত সুচি সুচি খাইয়ে একবারে মানুষের মাথায় বাড়ি দিয়ে এখন একবার সব সাদা বানায় ফেলাই দিয়ে একবার বৃহস্ত হয়েছে তোজ বেআলে খালি করে সুবান আল্লাহ আল্লাহ শয়তানে আসে আর যাহা কাজ হইছে শয়তানে আসে আর কাজ হইছে রে তোর ইবলিস থাকছে দুনিয়াতে আমার আর কাজ নাই যা রে মুসলমানেরা খুবই সাবধান করে বলে দিয়ে যাচ্ছি এগুলি আমাদের বুঝার দরকার সামাজিক ব্যাধি দিন 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 বাড়তেছে এই জন্য সমাজে নিজেরা মিলেমিশে চলবেন একজনের অভাবে দুঃখে আর একজনের শরীর হতে হয় আল্লাহ নবীর নিয়ম ছিল এইগুলি তরিকা ছিল এইগুলি আল্লাহ নবী প্রতিবেশীর খোঁজ খবর নিয়ে রাত্রিবেলা খাবার খাইতেন আমাদের দায়িত্ব যদি বলেন হুজুর আমি নবীর উম্মত তাহলে আপনাকে এই কাজগুলি করা দরকার প্রিয় নবীর আদর্শগুলি বুকে ধারণ করা দরকার এই জন্য আমরা শুধু মসজিদে এসে নামাজ পড়েই চলে যাব না আমাদের আরও দায়িত্ব আছে সমাজ নিয়ে দায়িত্ব পরিবার নিয়ে দায়িত্ব এলাকা নিয়ে দায়িত্ব এই দায়িত্ব আমাদের পালন করা দরকার বাপ দুনিয়া থেকে আমরা চলে যাব অল্প দিনের জন্য পৃথিবীর মধ্যে আসছি দুনিয়া থেকে চলে যাব দুনিয়া থেকে চলে যাব দুনিয়া থেকে চলে যাব মরণের পরে যখন তিনজন ব্যক্তি বলবে হায় লোকটা কত না ভালো ছিল আল্লাহর নবী বলতেছেন সঙ্গে সঙ্গে বান্দার জীবনের গুণা মাফ করে দিয়ে আমার আল্লাহ তাকে জান্নাতি বানায় দেয় চুয়ানাল্লা জোরে বলবেন না আর যখন লোকেরা মরণের মরে কবরে নেওয়ার সময় কেন লোকটা খুব খারাপ ছিল মরছে ভালো এই কথা বলতে দেরি হয় আল্লাহ রসুল বলেন কবুল হইতে দেরি হয় না সঙ্গে সঙ্গে আল্লাহ থেকে জাহান বানায় দেয় তাহলে মানুষ যাতে আমাকে খারাপ না বলে সেই কাজ দুনিয়া থেকে করে যাওয়া লাগবে মানুষ যাতে আমাকে ভালো বলে সেই কাজ দুনিয়া থেকে করে যাওয়া লাগবে কারণ মানুষের সাক্ষী বড় দামি বড় দামি বড় দামি পৃথিবী থেকে চলে যাওয়া লাগবে যদি তাই হয় তাহলে অবশ্যই আমাদেরকে দুনিয়ার ভিতর থেকে কিছু ভালো কাজ করে যাওয়া লাগবে বন্ধু আমার প্রিয় নবীজির দরবারে একজন মহিলা আসে মহিলা সার পরে আল্লাহর নবী ঘরে নাই আম্মাজন আইসা সিদ্দিকা ঘরের মধ্য মহিলা এসে বললেন ওগো মাাজনী আমার দুইটা এ তিন বাচ্চায় দুইটা মেয়ে সন্তান বাবা আমার আগেছে। আমি গরিব মানুষ মা ঘরের মধ্যে আজকে তিন দিন কোনো খাবার নাই আম্মাজান কিছু যদি থাকে আমাকে খাবার দিতে পারেন আমার বাচ্চারা ক্ষুধার্থ আম্মাজান আয়সা সিদ্দিকার দিলে মায়া লাগলো মায়া লাগার পরে আম্মাজানের ঘরের মধ্যে তিনটা খেজুর ছিল ওই তিনটে খেজুর প্রিয় নবীজির জন্য দুপুরের খাবারের জন্য বরাদ্দ রাখা ছিল এটেনশন যিনি রহমাতুল্লিল আলামিন সমস্ত জগতে রহমত যিনি হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু যিনি সাহেব মাকামে মাহমুদ যিনি হাউজে কাউসারে সাহেব সাহেব জান্নাত সাইয়েদুল কাউনাইন ওয়া দুই জগতের বাদশা যিনি তার দুপুরবেলা মাত্র তিনটা খেজুর বরাদ্দ দেওয়া চিন্তা করলে কি অবখর বিষয় না মাত্র তিনটা খেজুর আম্মা জান আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু আনহা তিনটা খেজুর জমা রাখছিলেন গরিব মানুষ এসে বলল মা বাচ্চা দুটি ক্ষুধার্ত কিছু থাকলে খাবার দেন আম্মা জান আয়েশা তিনটা খেজুর ওই মহিলার হাতে দিয়ে দিলেন একবার জোরে বলা যাবে মারা হাবা ও নারী নারী রে নারী সমাজ মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় বোনেরা আম্মা জান আয়সা সিদ্দিকা থেকে চরিত্র নাও আম্মা জান আয়সা সিদ্দিকা থেকে চরিত্র নাও আল্লাহর কসম হাসতে হাসতে জান্নাতে যাইবারে মা যখন তিনটা খেজুর দিয়ে দিলেন তিনটা খেজুর দেওয়ার পরে প্রিয় নবীজি ঘরে আসলেন আসার পরে বলেন আয়সারে ঘরের মধ্যে কি কোনো খাবার আছে খোদা লাগছে দুপুর বেলা কিছু খাবার থাকলে দাও আম্মা জান এসে বলেন ইয়ার রসুল আল্লাহ আপনার জন্য তিনটা খেজুর আমি বরাদ্দ রেখেছিলাম কিন্তু ওই তিনটি খেজুর একজন মহিলা তার দুইটা কন্যা সন্তান নিয়ে আমার কাছে আসছে তার এতিম ইয়ার রসুল আমার কাছে সে খাবারের আবদার করার পরে নবীকে আমার বড় মায়া লাগছে হুজুর তিনটা খেজুর আমি মহিলাকে দিয়ে দিয়েছি আল্লাহ নবী মুসকি হাসি দিয়ে বলে না সারে খুবই চমৎকার ভালো কাজ করেছো একবার জোরে বলা যাবে কি merhaba নিদের খোদার কি বরণ করে নিয়ে উম্মত কে শিক্ষা দিয়ে গেলেন তিনি রাহমা লিল আলামিন খাইরা আমরা সেই উম্মত হইয়া উম্মতের কি কল্লাম আমরা সেই উম্মত হইয়া নবীর জন্য কি কল্লাম আমরা সেই উম্মত নবীর প্রেমে কি করলাম করলাম কি বললাম কি খুবই মনোযোগ দেন সিদ্দিকে বলেন ইয়ার রসুল্লাহ আরো আশ্চর্য একটু কথা আছে বলো রে সে কি আম্মা জান বলে বলেন ইয়া নাবি আল্লাহ আশ্চর্য হলো আমি মহিলাকে তিনটে খেজুর দিলাম দুইটা খেজুর তার দুইটা এটি মেয়ে বাচ্চাকে দিয়ে দিল দুই বাচ্চা খুদার যন্ত্রণায় খেজুর দুইটা খুব তাড়াতাড়ি খেয়ে ফেললো মায়ের হাতের মধ্যে একটা খেজুর ছিল ইয়ার আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি দেখলাম ওই বাচ্চারা মায়ের হাত থেকে খেজুর নিয়ে কারাকারি করতেছিল। মা খেজুরের মাঝখান থেকে কেটে দুইটা ভাগ করে দুইটা সন্তানকে দিল মা নিজে খাইলো না সন্তানদেরকে সমান ভাগে ভাগ করে দিল একবার জোরে বলা যাবে কে মারা হবা এর নাম মা যদি মা বুঝতে চান তাহলে একটা গাভীর দিকে তাকান গাভীর যখন বাচ্চা হয় বাচ্চা হয়ে যাওয়ার পরে এই গাভীর বাচ্চাটাকে আপনি কোলে নেন কোলে নিয়ে সারা এই অঞ্চলের সারা এলাকা দিয়ে আপনি ঘুরেন এই অঞ্চলের সারা এলাকায় ঘুরেন সাতকানিয়ার সারা থারাও যদি আপনি ঘুরেন গাভীর গলার রসি যদি আপনি কেটে দেন ওই গাভী আপনার পিছু ছাড়বে না ও না খেয়ে থাকবে কিন্তু পিছু না কারণ গাভীর বাচ্চাটা আপনার একটা থেকে বুঝে যান গাভী এই গাভীটা জানে এই বাচ্চা বড় হইলে সে চলে যাবে সে আমাকে কোনোদিন খাবার দিবে না তারপরে ওই মা গাভী বাচ্চার মোহাব্বতে পরে মালিকের পিছন পিছন হাটে বাচ্চারা চুমা দেয় বাচ্চারা চাটতে থাকে এখান থেকে একটা মা চেয়ে দেয় আরো দেখেন তাহলে পাখির বাসার দিকে আপনি তাকান চারটা পাখি ছোট্ট বাচ্চারে একটা মা পাখি তালে খাবার এনে খাওয়ায় নিজে খায় না মা পাখি বাচ্চার মুখের ভিতরে খাবার দেয় বুঝে যান মা মা কি জিনিস যুবক মা কিনিস বুঝে যাও ওই মা পাখিটা বাচ্চা পাখিদের মুখের ভিতরে খাবার এনে দেয় যদি কেউ ওই বাচ্চা পাখিরে ধরতে যায় মা পাখি মিচির করে কামড় দিতে আসে ধরতে আসে থাবা দিতে আসে এ না মা 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 তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়াম তোমারই পদতলে রয়েছে জান্নাত গো মা তুমি এ ধরণের শ্রেষ্ঠ নিয়াম তোমারই পদতলে রয়েছে জানি মা আন্দোমা হা কমজোর হালে নাই ওয়ালা আলি সাইয়েদ লা যখন তোমার ডাক করিবে এই বাড়ি ঘর সারিতে যখন তোমার ডাক পরিবে এইবারই ঘর সারিতে আপন পোষাক খুলে খুলে আপন পোষাক খুলে খুলে

বাড়ি ঘর তোমার না যে বাড়িতে শুইবারে মন কবর তাহার ঠিকানা আল্লাহ হুমা বলেন তো দরুশুরি পড়লে ভালো লাগে না খারাপ লাগে ইমান বাড়ে না কমে বৃষ্টির ভয় অনেক মানুষ ঘরের ভিতরে বিছনাতে চলে গেছে তারা চিন্তা করছে বৃষ্টি আসছে আমি আর মাহফিলে যাব না আচ্ছা আপনারা বলেন আজকের বৃষ্টির কারণে যারা মাহফিল থেকে দূরে চলে গেল আজকে যদি তার মরণ হয় কবর থেকে কি তাকে দূরে রাখা যাবে জোরে বলেন যাবে যদি মরণ হয়ে যায় মৃত্যু তো অবশ্যই আদে কাল আসবে কবরের ঘর তার আমার জন্য বানানো হবে যদি বিশ্বাস হয় যদি বিশ্বাস হয় অবশ্যই মরণ আমাদের আসবে আমি বন্ধুকে বলবো বন্ধু মাহফিলের শিরোনামটা কি পবিত্র সোহাদয় কারবালার স্মরণের মাহফিল আপনি এখনো ঘরের মধ্যে থাকেন আপনি কেমন উন্মত হইলেন সহাদাই কারবলার স্মরণের মাহফিল আউলাদ রসুলের প্রেমের মাহফিল এসকে রসুলের মাহফিলে আপনি এখনো ঘরের মধ্যে বসে থাকেন নিজেকে মুসলমান দাবি করে বসে আছেন দাবি করলে যদি মুসলমান হওয়া যাইত তাহলে যারা ইয়াজিদের পক্ষ নিয়ে জীবন দিয়ে কবরে চলে গেছে ওরাও মুসলমান হইতো তাই বেশি ডকপথ করতে গেলে তোমরা একটা কথা হল হলো বেডিগারে বেশি সাজাইলে সুন্দর দেখা যায় না বিউটি পার্লারে সাজায় না দেখতে একটা ভূতের মতো দেখা যায় কি কথা কর না কেন বিউটি পার্লারে যখন বেডিগারে সাজায় তখন ভূতের মতো দেখা যায় ফেতনি ভূত বেডিরা মনে করে যে আমরা সাজাইছে মানে খুব সুন্দর দেখা যাইতেছে

لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم، الله 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 الله

কারবালার ময়দানে যাইয়া আব গলা কাটাইযা আর আসিব ফিরে আর না শিব ফিরে ও না নাম যান আপনারি হুসাইন যায় কারবালার ময়দান আল্লাহ আল্লাহ आखेरी सलामी सलाम लन اپنا नान जपना सईन जबालर मैदान अलाह अला अल अलाह अला لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أكبر بلا بك يا رسول الله بندق نمر مكدم أقلامنا সরাসরি আলোচনার ভিতরে চলে গেলাম সরাসরি আলোচনার ভিতরে ঢুকে গেলাম সময় কম কথা বেশি বৃষ্টি নামে টাপুর টুপুর বহুদিন বাংলার আকাশে বৃষ্টি নাই আল্লাহ বৃষ্টি দিয়েছে আমরা বৃষ্টি পাইয়া খুশি হইলাম একবার জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ